এজিএমসি তথা গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে সম্প্রতি এক রোগীর ওপেন হার্ট সার্জারির সফল অস্ত্রোপচার হলো। ইতিহাস সৃষ্টিকারী এই ঘটনার নায়ক হাসপাতালের বিশিষ্ট কার্ডিও সার্জন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য ও ওনার দল। এদিন এক একান্ত সাক্ষাৎকারে নিউজ ভ্যানগার্ডকে ইতিহাস সৃষ্টির সেই কাহিনী তুলে ধরলেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য ও অন্যান্যরা। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি জিবি হাসপাতালে সিটিভিএস এন্ড আইআর ডিপার্টমেন্টে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পেছনে যে অপারেশন থিয়েটারটা রয়েছে সেখানেও কিন্তু একটি হার্টের অপারেশন চলছে। এবং বিগত কিছুদিন আগে আমরা যে বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম যে এই মাসেরই 20 তারিখ একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে জিবি হাসপাতালে, এবং জিবি হাসপাতালের জন্য সেটাই কিন্তু প্রথম। এই বিষয়টাই আজকে আমরা কভার করতে এসেছি, এবং বিভিন্ন জিনিস তার রিলেটেড অবশ্যই চিকিৎসক যিনি ছিলেন চিকিৎসকের সঙ্গে কথা বলবো, একই রকমভাবে আমরা কথা বলবো যে রোগী ছিলেন রোগীর পরিজনদের সঙ্গে কথা বলবো, কথা বলে গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তেও কিন্তু ডাক্তাররা রয়েছেন অপারেশন থিয়েটারে, আমার পেছনেই অপারেশন থিয়েটারটা রয়েছে, সেই অপারেশন থিয়েটারে চলছে অন্য একটি অপারেশন, এবং চিকিৎসকরা বেরিয়ে আসলেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো আরও বিভিন্ন তথ্য। পুনরাজ্যপ্রাপ্তির 50 বছর পূর্তির প্রাকলগ্নে গত 20 জানুয়ারি জিবি হাসপাতালে প্রথমবারের মতো সাফল্যের সাথে ওপেন হার্ট সার্জারি হয় এক রোগীর। উদয়পুরের বাসিন্দা এই রোগীর নাম মাধবী রানী দাস। রোগীর হার্টে এই জটিল অস্ত্রোপচারটি হয় জিবি হাসপাতালের সিটিভিএস এন্ড আইআর ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে। এই জটিল অস্ত্রোপচারে ওনার সাথে ছিলেন ডক্টর অরিন্দু কুমার ত্রিবেদী এবং ডক্টর অরূপ দেব। এই অস্ত্রোপচারের সহযোগিতায় ছিলেন একদল নার্স এবং টেকনিশিয়ান। এদিন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জানান ওপেন হার্ট সার্জারির আরো কিছু রোগী রয়ে গেছে, সেই সাথে কিছু বাল্ব পরিবর্তন করতে হবে। এছাড়া বাইপাস সার্জারি, করোনারি বাইপাস সার্জারি প্রভৃতি অস্ত্রোপচারের লাইন আপ পাওয়া গেছে। তিনি আরো জানান এই মুহূর্তে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকের অভাব রয়েছে এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হচ্ছে। অদূর ভবিষ্যতে জিবিবি হাসপাতালে আরো বেশি মাত্রায় ওপেন হার্ট সার্জারির মতো অস্ত্রোপচার হবে বলেও জানান তিনি। পেশেন্ট এখনো স্টেবল আছে, মোটামুটি ভালো দেখা যাক, আর লাইন আপ রয়েছে আমাদের প্রায়, যেমন ওপেন হার্ট সার্জারি রয়েছে, ওপেন হার্ট আরো রয়ে গেছে, ওপেন হার্ট কিছু ভাল রিপ্লেসমেন্ট করতে হবে যারা ওয়েট করছে অনেকদিন ধরে, তারপর রয়েছে আপনার বাইপাস সার্জারি, করোনারি বাইপাস সার্জারিও কয়েকটা আমাদের লাইন আপে আছে। আমরা একে একে আমরা একজন একজন করে আমরা ধরছি, কারণ আমাদের ম্যান পাওয়ার সীমিত, আমাদের যে ডিভাইস এন্ড ডিসপোজেবল সেগুলো আস্তে আস্তে আসছে, পৌঁছে যাচ্ছে। তো আশা করি অদূর ভবিষ্যতে আমরা আরো বেশি মাত্রায় করতে পারবো, এবং যারা ওয়েট করছে এদের আমরা করে দিতে পারবো। জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান আমাদের প্রতিবেদককে আরও জানান আরবিএসকে নামক একটি জাতীয় স্বাস্থ্য মিশনের প্রোগ্রাম রয়েছে। এতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চাদের হৃদরোগের শনাক্তকরণ করে প্রয়োজনীয় অস্ত্রোপচার শুরু হবে। আগে শুধুমাত্র বাচ্চাদের হৃদরোগ শনাক্তকরণ করা হতো, এখন শনাক্তকরণের পাশাপাশি অস্ত্রোপচার চালু হবে। তিনি জানান এখন পর্যন্ত প্রায় 50টি বাচ্চার হৃদরোগ শনাক্তকরণ করা হয়েছে, এদের মধ্যে অধিকাংশেরই অপারেশন এই হাসপাতালেই হবে। জটিল কয়েকটি অস্ত্রোপচারের জন্য সংশ্লিষ্ট রোগীদের প্রয়োজনে বহিরাজ্যে রেফার করা হবে বলেও জানান তিনি। এখানে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম বা আরবিএসকে, যেটা ন্যাশনাল হাই মিশন হেলথ মিশনের একটা প্রোগ্রাম, যাতে করে বাচ্চাদের হৃদরোগ শনাক্ত করা হয় এবং অন দ্য সেম জায়গায় একে অপারেশন করে ঠিক করে দেওয়া হয়, সেই প্রোগ্রামটা আমরা চালু করেছি গত জুলাই মাস থেকে। আপাতত আমরা শুধু শনাক্তকরণ করতাম, এখনো কিন্তু প্রায় 50টা বাচ্চার আমরা হৃদরোগ শনাক্ত করেছি, জন্মগত হৃদরোগ। এদের মধ্যে অধিকাংশকে আমরা এখানে স্লট করেছি অপারেশন করব, আর যাদের আরো বড় কমপ্লেক্স সার্জারি লাগছে বা লাগবে এদের আমরা বাইরের বড় হসপিটালে আমরা রেফারেল করার জন্য আমরা বলেছি এনআরএইচএম, সেটা ব্যবস্থা নিচ্ছে। এদিন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য আরও জানান জিবি হাসপাতালের এই ডিপার্টমেন্টের শুরুর দিকটা একটু কঠিনই ছিল। বর্তমানে এই বিভাগে প্রয়োজনীয় নার্সের সংখ্যা খুবই কম রয়েছে, অভাব রয়েছে মেডিকেল অফিসারের।
যারা আইসিইউতে অপারেশন হওয়া রোগীদের সাথে ২৪ ঘন্টা থেকে তাদের নিবিড়ভাবে দেখভাল করবেন। এক্ষেত্রে বহিরাজ্যের চিকিৎসকদের রাজ্যে আসার প্রবণতা যেহেতু কম, তাই তিনি বহিরাজ্যে কর্মরত রাজ্যের চিকিৎসকদের ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় যোগদানের জন্য আহ্বান জানান। জিবি হাসপাতালের মেডিকেল সুপার জানান, জিবি হাসপাতালের ইতিহাস সৃষ্টির ঘটনায় তিনি বিশেষভাবে আপ্লুত। তিনি জানান, ৬ মাস আগে একজন মাত্র চিকিৎসক এবং ১৮ জন টেকনিশিয়ান ও স্টাফ নার্স নিয়ে এই ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়। এই ডিপার্টমেন্টের একমাত্র চিকিৎসক ছিলেন ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য। সম্প্রতি এই বিভাগে অনিন্দ কুমার ত্রিবেদী এবং ডক্টর অরূপ দেব নামে আরও ২জন কার্ডিওলজিস্ট নিয়োগ করা হয়। ধীরে ধীরে এই বিভাগটিকে পূর্ণ মাত্রায় সাজিয়ে তোলা হবে বলেও জানান হাসপাতালের মেডিকেল সুপার। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সিটিভিএস এন্ড আইআর ডিপার্টমেন্টে জিবি হাসপাতালে, এবং আমরা সকলেই জানি যে কিছুদিন আগেই ২০ তারিখ একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, যেটা এই মুহূর্তে জিবি হাসপাতালে কিন্তু এই প্রথম। এবং জিবি হাসপাতালে এই সিটিভিএস এন্ড আইআর ডিপার্টমেন্টে অনেক কিছু নতুন সংযোজন হয়েছে, যা অবশ্যই রাজ্যের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য অনেকটাই সুখকর ব্যাপার। যেটা এতদিন পর্যন্ত রাজ্যের বাইরে গিয়ে যে চিকিৎসাগুলো করাতে হতো প্রচুর অর্থের একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে রাজ্যেই হবে এবং সরকারি হাসপাতাল জিবি হাসপাতালে কিন্তু হবে সেই ব্যাপারগুলো। আজকের এই হার্টের সম্বন্ধে বিভিন্ন কি কি রকমের চিকিৎসা পরিষেবা রয়েছে, সার্জারির পরিষেবা রয়েছে, সেটা অবশ্যই জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, ওনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। উল্লেখ্য, উদয়পুরের বাসিন্দা মাধবী রানী দাসের ওপেন হার্ট সার্জারির প্রথম সফল অস্ত্রোপচার হয়। এদিন জিবিপি হাসপাতালে মাধবী রানী দাসের স্বামী আমাদের প্রতিবেদককে জানান, ওনার স্ত্রীর প্রায় সময়ই বুকে ব্যথা থাকত, খেলে পরে প্রচণ্ড বমি হতো। চিকিৎসার জন্য তিনি ডক্টর ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন। এক্ষেত্রে একমাত্র সম্বল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত কার্ডটি, তাই ওনার স্ত্রীর জটিল অস্ত্রোপচারে এক পয়সাও ওনার খরচ করতে হয়নি। তিনি জানান, অপারেশনের পর রোগী ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। আমার ওয়াইফ নিয়ে আসি জিবি হাসপাতালে, তারপরে আমরা এখানে ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যের দিয়ে এলাম, এরপরে হইল অপারেশন লাগবো। তো তারপরে আমরা তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা নাই, এরপরে কইছে আয়ুষ্মান কার্ড আছে না, এগুলো হওয়া সার আছে, কইলে আপনি এটা নিয়ে ভর্তি হন। তখন আমরা নিজের ইয়াতে আমরা আইসি আউনে আর রুমে আমরা ভর্তি করেছি। ভর্তি করানোর পরে আমার স্ত্রী অপারেশন হয়েছে, এখন মোটামুটি ভালো সুস্থ আছে। তো এই যে অপারেশনটা হলো ওপেন হার্ট সার্জারি, এই জিবি হাসপাতালে প্রথম হয়েছে, গোটা বিষয়টা হ্যাঁ কিরকম লাগছে আপনাদের? কারণ বাইরে যদি যেতে হতো প্রচুর টাকার একটা বিষয় রয়েছে। হ্যাঁ ভালো, এটা তো প্রথম, এটা প্রথম হয়েছে, আর তো তীব্রতে এরকম সার্জারি হয়েছে না, এটা প্রথম, এটা আমি প্রশংসা জানাই তো। এই মুহূর্তে আপনার পেশেন্ট মানে আপনার স্ত্রী কিরকম রয়েছেন এবং ডাক্তাররা কি বলেছেন, কিরকম কবে আর চিকিৎসা কতদিন চলবে বা কি বলেছেন? আর বেশি দিন লাগতো না, ডাক্তাররা কইছে ২-১ দিনের ভিতরে আমরা ছুটি দিয়ে দিব। যাত্রা শুরুর প্রথম উদ্যোগে ওপেন হার্ট সার্জারির মতো জটিল অস্ত্রোপচারের সাফল্যে খুশি গোটা রাজ্যবাসী। এবার শুরু হোক অন্য রকমের পথ চলা, পাখির চোখ আন্তর্জাতিক মেডিকেল হাবের মুকুট। বাংলাদেশ, বার্মা, মায়ানমারের রোগীরাও পাক জিবি হাসপাতালের সুলভ স্বাস্থ্য পরিষেবার সুযোগ। অনেকটা এমনটাই কিন্তু চায় রাজ্যবাসী। আমরা এতক্ষণ সিটিভিএসএন আইআর ডিপার্টমেন্টে ছিলাম এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বললাম, বিস্তারিত জানলাম এই ডিপার্টমেন্টে কি কি প্রক্রিয়া সম্ভব। এবং আমরা যেটা জানতে পারলাম যে ওপেন হার্ট সার্জারি এই প্রথম জিবি হাসপাতালে হয়েছে, এবং তার পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ কিভাবে সুবিধা পেয়েছেন এবং আগামী দিনে পেতে চলেছেন গোটা প্রক্রিয়াটাই কিন্তু সেটা ডাক্তারবাবুরা তুলে ধরলেন। রাজ্যের সাধারণ মানুষ একটা সময় যেখানে অনেক টাকা খরচা করে বাইরে যেতে হতো এই ওপেন হার্ট সার্জারির জন্য বা হার্ট রিলেটেড যে কোনো বিষয়ের জন্যই যেতে হতো বাইরে, সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব এই জিবি হাসপাতালে।
জিবি হাসপাতালে সিটিভিএস এন্ড আইআর ডিপার্টমেন্টের গোটা প্রক্রিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরলাম চিকিৎসকদের বিভিন্ন বক্তব্য এবং কি কি দিকে আরো বেটার করার স্কোপ রয়েছে, চান্সেস রয়েছে, সেইগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই আমাদের প্রতিবেদন থেকে অবশ্যই এই জিনিসটা বেরিয়ে আসবে যে সাধারণ মানুষ কি কিভাবে ত্রিপুরা রাজ্যে তারা সুবিধা পেতে পারেন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে পরিকাঠামো গড়ে তুলছে এই মুহূর্তে সেটা কিভাবে সাহায্য করবে রাজ্যের আপামর জনগণকে। ক্যামেরায় রুমেন আহমেদের সাথে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ব্যাংকার।